Love in Devil Part 5 In Hong Xing Dou Lu Le Chu Ru Hong Zhe Yi Chi Pie Lai Wu Ya Bu Shi Tang Nian Mo এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই হ্যান লিওয়ানের সাথে কথা বলছিল। তখন লিওয়ান হ্যানকে একটি মেডিসিন দেয়। এই মেডিসিনের সাহায্যে তুমি তোমার শরীরে বুঝতে পারবে যে কোথায় কোথায় আঘাতের চিহ্ন রয়েছে, যেহেতু কয়েকদিন আগে তুমি গুরুতর আহত হয়েছিলে, তাই এটি তোমার কাজে দিবে। তখন হ্যান সেই মেডিসিন নিয়ে চলে আসে। রাতের বেলা হ্যান সেই মেডিসিনটি মুতিং এর উপরে প্রয়োগ করে। তখন সে দেখতে পায় যে মুতিং এর শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন, আর যেটি দেখে সে বুঝতে পারে যে সে যে আঘাতগুলো পেয়েছিল সেই সকল আঘাত মুতিং কে লেগেছিল। আর তখন সে এটিও বুঝতে পারে যে তার সেই লাভ পিল গুলো মুতিং এর শরীরে চলে গিয়েছে, অর্থাৎ প্রেমের বীজ গুলো মুতিং এর শরীরে প্রবেশ করেছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে হ্যান ড্রিঙ্কস করছিল। তখন সেখানে লিওয়ান আসে। লিওয়ান এসে হ্যানকে বলে যে কোনো খারাপ কিছু হয়েছে নাকি যে তুমি ড্রিঙ্কস করছো। তখন হ্যান বলে যে প্রেমের বীজ কি সত্যি একজনের হৃদয়কে নিয়ন্ত্রণ করতে পারে? তোমার কি মনে হয় সে কি আমার প্রেমে পড়েছিল? তখন লিওয়ান হ্যানকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি তাকে পছন্দ করো? তখন হ্যান বলে যে আমি জানি না, তবে আমি এটা জানি যে সে আমার কাছাকাছি আসার সাথে সাথেই আমি নার্ভাস ফিল করি। আমার কাছে এটা মনে হয় না যে সে আমার পিছনে কষ্ট সহ্য করেছে, কিন্তু আমি সেটা জানতামই না। আমার হৃদয় একটি ভারী পাথরের মতো ছিল এবং বেশিক্ষণ শান্ত হতে পারে না। তো হ্যান যখন এই কথাগুলো বলছিল তখন সেখানে দূর থেকে ল্যান্সি সেই কথাগুলো শুনছিল। এই কথাগুলো শুনে ল্যান্সি বলে যে তুমি কিভাবে মুতিংকে আঘাত করতে পারো, তোমার জন্য মুতিং এর আজ এই অবস্থা, আমি আমার খালাকে বলে দিব। অর্থাৎ ল্যান্সি মুতিং এর মায়ের কথা বলছিল। তখন লিওয়ান ও হ্যানের সাথে ড্রিঙ্কস করতে থাকে। অন্যদিকে ল্যান্সি এসে মুতিং এর মাকে সেই কথাগুলো বলে দেয়। তো হ্যান আর লিওয়ান কথা বলতে বলতে এক পর্যায়ে তারা অনেক কাছাকাছি চলে আসে। লিওয়ান যখন হ্যানকে কিস করতে যাবে তখনই হ্যান ড্রিঙ্কস করে, যেটাতে লিওয়ান থেমে যায়। আর লিওয়ান যখন ড্রিঙ্কস করে তখনই সে হ্যানকে আর দেখতে পায় না। আর তখন সে দেখে যে হ্যানকে কেউ ধরে রেখেছে। সে যখন উঠতে চায় তখন দুইটি সৈন্য তাকেও ধরে ফেলে, কিন্তু তখনই সেখানে মুতিং চলে আসে। মুতিং এসে হ্যানকে বাঁচিয়ে ফেলে। আর তখন লিওয়ানকে যে দুইটি সৈন্য ধরে রেখেছিল তারা নিজেরাই আত্মহত্যা করে। অন্যদিকে আমরা সেই কিডন্যাপারদের দেখতে পাই। আসলে কিছুক্ষণ আগে যে তোমরা দেখলে যে হ্যানকে কিছু লোক ধরতে এসেছিল, আসলে এরা এই কিডন্যাপাররাই ছিল। তখন কিডন্যাপারদের লিডার তাদের বলছিল যে তোমরা এইবারও কিভাবে ব্যর্থ হলে। তখন একটি সৈন্য বলে যে আমরা এবার সতর্ক ছিলাম না, আমি আশা করিনি যে মুতিং এর নেদার ফায়ারের জন্য তার শরীরের ভিতরে এত শক্তি চলে আসবে। এই কথা শুনে কিডন্যাপারদের লিডার তো অনেক খুশি হয়ে যায়। সে বলে যে কি তার শরীরে নেদার ফায়ার? ও তার মানে আমি গতবার এই সর্বোচ্চ নেদার ফায়ারের গন্ধই পেয়েছিলাম, তাহলে কি আমি এবার এক ঢিলে দুই পাখি মারবো নাকি? তো এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে মুতিংকে আবারও ক্রাউন প্রিন্স বানানোর জন্য অনুষ্ঠান করা হয়। তো তখন সেখানে মুতিং এর মা ঘোষণা করে যে এখন থেকে ব্যান হওয়া প্যাভিলিয়নের দায়িত্ব মুতিং নেবে, আর মুতিংই সেই লিন ফাং জুন যার সবাই প্রশংসা করবে। এই কথা শুনে হ্যান তো একদমই অবাক হয়ে যায়। সে নিজের কানে বিশ্বাসই করতে পারে না যে মুতিংই লিন ফাং জুন। আর তখন সে বলে যে এটা কিভাবে সম্ভব হতে পারে। এই কথা শুনে হ্যান সেখান থেকে চলে আসে। আর তখন সে মনে মনে বলে যে মুতিংকেই কেন লিন ফাং জুন হতে হবে। সে যখন এই কথাগুলো ভাবছিল তখন সেখানে মুতিং চলে আসে। তো তখন মুতিং হ্যানকে বলে যে তুমি তো লিন ফাং জুনকে খুঁজছিলে, আর তুমি তো এটাও বলেছিলে যে তুমি নাকি তাকে দেখতে চাও কারণ তুমি তার সম্মান করতে চাও। আর তখন হ্যান বলে যে তুমি কি জানো আমি কেন লিন ফাং জুনকে খুঁজছিলাম? তখন মুতিং বলে যে কেন? তখন হ্যান বলে যে কারণ আমি তাকে মারতে চেয়েছিলাম। এই কথা বলেই হ্যান মুতিং এর উপরে আক্রমণ করে। সে মুতিংকে তলোয়ার দিয়ে আঘাত করে আর তাকে বলে যে তোমার কারণে আমার পুরো পরিবার ধ্বংস হয়েছে, তুমি আমার পুরো পরিবারকে ধ্বংস করেছো, তুমি আমার শত্রু, আমি আশা করিনি যে আমি যে লিন ফাং জুনকে খুঁজছি সেটা তুমি হবে, আর আমাদের বিয়েটা তো শুধুমাত্র একটা মিথ্যা ছিল, আর আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। এই কথা শুনে মুতিং তো অনেক কষ্ট পায়। মুতিং বলে যে তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি? তখন হ্যান তার তলোয়ার সরিয়ে নিয়ে বলে যে কখনোই না, আর আজ আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু এর পরবর্তীতে যদি তোমাকে সামনে দেখি তাহলে আমি আর করুণা দেখাবো না। এই কথা বলে হ্যান সেখান থেকে চলে যায়। এরপরে হ্যান লিওয়ানের কাছে আসে। হ্যান এসে লিওয়ানকে বলছিল যে তুমি কি লাভ পিল অর্থাৎ প্রেমের বিষয় সম্পর্কে কিছু জানো? এই কথা শোনার সাথে সাথে লিওয়ান বলে যে তুমি কি এই বিষয়ে নিশ্চিত যে লাভ পিলের সংযোগকে আনলক করতে হবে? তখন হ্যান বলে যে তুমি এটা আগে থেকে জানো? আচ্ছা যাই হোক, তুমি অনেক জ্ঞানী, লাভ পিল দূর করা কি কোনো উপায় আছে? তখন লিওয়ান বলে যে হ্যাঁ একটু উপায় আছে, কিন্তু এই পদ্ধতিতে খুবই বিপজ্জনক, তুমি তোমার জীবনও হারাতে পারো। তখন হ্যান বলে যে এটা কোনো ব্যাপার না, আমি পারবো।
তো এরপরে রাতের বেলা হ্যান শেষবারের মতো মোতেং এর কাছে আসে। হ্যান তখন মোতেং কে বলে যে এটাই আমাদের শেষ দেখা, এর পরবর্তীতে যখন তোমার সাথে দেখা হবে তখন তুমি আমার শত্রু হবে। এই কথা বলে সেখান থেকে চলে আসে। তো তখন হ্যান বসেছিল আর তার হাতে আমরা একটি পিল দেখতে পাই। তখনই একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আমরা দেখতে পাই লিওয়ান হ্যানকে সেই পিলটি দিয়েছিল আর তাকে বলেছিল যে এটি বিশ্বের সমস্ত বন্ধনকে ছিন্ন করতে পারে, তবে এটি খুব বেদনাদায়ক প্রক্রিয়া হবে। তখন এই কথা ভাবার পরেও হ্যান সেই পিলটি খেয়ে নেয়। পিলটি খাওয়ার সাথে সাথে হ্যানের অনেক কষ্ট শুরু হয়ে যায় আর তখন সে মোতিং এর স্মৃতি মনে করতে থাকে। আর অন্যদিকে মোতিংকে দেখতে পায়, সেও হ্যানকে খুঁজছিল কিন্তু সে পাচ্ছিল না। আর হ্যানের কষ্ট পাওয়ার কিছুক্ষণ পরে মোতিং এরও হঠাৎ করে কষ্ট শুরু হয়ে যায়। আর আমরা দেখতে পাই যে হ্যান এত পরিমাণে কষ্ট পাচ্ছিল যে হঠাৎ করে তার মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে। অন্যদিকে মোতিং এরও সেই পরিমাণে কষ্ট হচ্ছিল, মোতিং এর মুখ দিয়েও রক্ত বের হয়। তো পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে লিওয়ান হ্যানকে তার রুমে নিয়ে আসে আর হ্যান অনেক অসুস্থ হয়ে পড়েছিল, যেটা দেখে লিওয়ান সিদ্ধান্ত নেয় যে সে তার শক্তি হ্যানকে দিবে। আর তখন লিওয়ানের সৈন্য তাকে মানা করছিল এটা করতে, কারণ এটা করলে লিওয়ান অনেক অসুস্থ হয়ে পড়বে, কিন্তু লিওয়ান তার কোনো কথা শোনে না। সে তার সৈন্যকে বলে যে এখন যেহেতু তোমরা আমাকে অনুসরণ করছো তাহলে তোমরা আমার আদেশ মানবে, না হলে এখান থেকে চলে যাও। তখন লিওয়ানের সৈন্য বলে যে আমি আপনাকে রক্ষা করব। তো এরপরে লিওয়ান আসে হ্যানের কাছে, লিওয়ান হ্যানকে তার অর্ধেক শক্তি দিয়ে দেয় যেটাতে হ্যান সুস্থ হয়ে যায়, কিন্তু লিওয়ান অনেক অসুস্থ হয়ে পড়ে। তো অন্যদিকে মোতিং লিওয়ানের সাথে দেখা করতে এসেছিল, মোতিং এসে লিওয়ানকে বলছিল যে হ্যান কোথায় আমাকে তাড়াতাড়ি বলো। তখন লিওয়ান বলে যে আমি তো জানি না হ্যান কোথায়। তখন মোতিং বলে যে আমি এক কথা বারবার বলতে পারবো না, তুমি তাড়াতাড়ি বলো হ্যান কোথায়। তখন লিওয়ান বলে যে হ্যান তো ইতিমধ্যেই ব্যানহুয়া প্যাবিলন ছেড়ে চলে গিয়েছে। আর এই কথা শুনে মোতিং অনেক রেগে যায়, সে লিওয়ানকে আঘাত করে আর তার বুকের উপরে পা তুলে তাকে বলে যে সে আমার বউ আর সে আমাকে ছেড়ে যেতে পারে না। তখন লিওয়ান বলে যে সে যদি তোমার বউ হতো তাহলে সে তোমাকে ছেড়ে কেন যেত, আর তোমাদের সম্পর্কে একটি দুর্ঘটনা ছিল। এই কথা শুনে মোতিং অনেক রেগে যায়। তো তখন সেখানে ল্যান্সি চলে আসে, ল্যান্সি এসে তার ভাইকে ছেড়ে দিতে বলে। তখন মোতিং তাকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তো এর পরবর্তী সিনে আমরা হ্যানকে দেখতে পাই, সে তার দাসীকে বলছিল যে লিওয়ান কোথায়। তখন তার দাসী বলে যে লিওয়ান এখন অনেক ব্যস্ত থাকে তাই তাকে দেখা যায় না। তখন হ্যান বলে যে আমি সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে চলে যাব। তখন তার দাসী বলে যে আপনি কোথায় যাবেন। তখন হ্যান বলে যে আমি আমার জায়গায় যাব। আর তখন তার দাসী বলে যে আপনি আমাকেও আপনার সাথে নিয়ে যান, আমার এখানে একা থাকতে ভালো লাগে না। তখন হ্যানও এটাতে রাজি হয়ে যায় আর হ্যান তার দাসীকে বলে যে আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু আমাকে ইয়াং ম্যাডাম বলা বন্ধ করো, আমরা এখন থেকে একে অন্যের বোন। এই কথা শুনে হ্যানের দাসী তো অনেক খুশি হয়ে যায়। তো এরপরে হ্যান তার দাসীর সাথে লিওয়ানের সাথে দেখা করতে আসে। সে লিওয়ানকে এসে বলে যে তোমাকে এত অসুস্থ দেখাচ্ছে কেন, তুমি ঠিক আছো তো। তখন লিওয়ান বলে যে আমার একটু ঠান্ডা লেগেছে, আমি ঠিক আছি, তুমি কেমন আছো। তখন হ্যান বলে যে আমি এখন ঠিক আছি। হ্যান লিওয়ানকে বলে যে আমরা চলে যাচ্ছি তাই তোমাকে বিদায় জানাতে এসেছি। তখন লিওয়ান বলে যে তোমরা কোথায় যাচ্ছ। তখন হ্যান বলে যে আমি সরোলেস ভ্যালি পরিদর্শন করতে যাচ্ছি। লিওয়ান যখন সে কথা শুনে সেখান থেকে উঠতে লাগে তখনই সে পড়ে যেতে লাগে আর তখন হ্যান তাকে ধরে আর তাকে বলে যে তুমি কি সত্যি ঠিক আছো। তারা যখন কথা বলছিল তখন সেখানে মোতিং চলে আসে, মোতিং এসে হ্যানকে তার কাছে টেনে নেয়। তো এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দাও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে, সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।